মাঝে আমার কাছ থেকে নিয়ে যায়, নিয়ে যায় কি বলে না বলে আমি আমার শুনতেও দেন। অপহৃত শিশু জীবনের মা শিল্পী বেগম জানান, 28 ডিসেম্বর তার সন্তানকে অপহরণের পর থেকেই বিভিন্ন নম্বরের মোবাইল ফোন দিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। অপহরণের 7 দিন পর বুধবার সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধের শর্ত মেনে নিয়ে কৌশলে রমনা থানার পুলিশ অপহৃত শিশুর সন্ধান পায়। পরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় চারিপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। জীবন তাদের কাছে আছে, তাদেরকে 7 লক্ষ টাকা দিতে হবে তাকে পেতে হলে। এই বার্গেন করা হয়, এই বার্গেনের এক পর্যায়ে আমরা এই সিডিএ টিডিএ নিয়ে যে প্রযুক্তি ব্যবহার করে আর কি মোটামুটি করা হয়। এই বাচ্চা এবং এই মহিলা, এই মহিলাকে আটক করে মুক্তাগাছা পুলিশ। উদ্ধার হওয়া শিশুর জীবন জানায়, তাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছিল অপহরণকারীরা। ঘরে রাখছিল, তারপরে একটু বাইরে হইতে দেয় নাই, তারপরে খাইতে দেয় নাই, তারপরে ধাক্কা দেওয়ার আগে দুইজন মানুষ বাইরে হয়েছে, উনি আর আমারে মারে ফেলতো। অপহরণকারী দলের মূল হোতা বেলালকে আটক করা সম্ভব না হলেও পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে মূল হোতাদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। এরপর রয়েছে আফটার গ্রুপ অর্থ সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোক্তাদেরকে সহায়তা করার আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে বৈঠককালে এ আশ্বাস দেন। সভায় ডিসিসিআই নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহিমের নেতৃত্বে 15 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পপ সম্রাট মাইকেল জ্যাকসন হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। শক্তিশালী ঘুমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় 2009 সালে 25 জুন মারা যান মাইকেল। প্রাথমিক শুনানিতে মাইকেলের পক্ষের আইনজীবী আদালতকে জানান, কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই মাইকেলকে শক্তিশালী ঘুমের ওষুধ দেওয়া হচ্ছিল। এমনকি মাইকেল মারা যাবার পর তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে একজন প্যারামেডিক্সকে ডেকে পরামর্শ চেয়েছিলেন। মাইকেলের অন্যান্য সহকারীরা আদালতে যে বিবরণ তুলে ধরেন তাতে মৃত্যু রহস্যময় বলে মনে করছেন আইনজ্ঞরা। তবে ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে আদালতে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেন। জাতীয় প্রেসক্লাবের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী ঘোষিত সভাপতি কামালুদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমেদ সহ 13 কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তরের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদপ্রার্থী গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম এই অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সাথে আদালত নির্বাচিত বলে ঘোষিত ওই 13 কর্মকর্তার প্রতি একদিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে। তারা আদালতে উপস্থিত না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকবে, তবে এর আগে বিজয়ীদের কাছে দায়িত্ব হস্তান্তর হয়েছে বলে জানা গেছে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। পাওয়া যাচ্ছে না বিশ্বকাপ ক্রিকেটের টিকিট। দুপুর 12টার পর থেকে ব্যাংকগুলোতে 10,000 টাকার কম মূল্যের টিকিট অনলাইনে সোল্ড আউট দেখানো হয়েছে। ফলে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। ক্রিকেটের এই সংকট নিয়ে ক্রিকেট বোর্ড বা স্থানীয় আয়োজক কমিটিও কিছু জানায়নি। আব্দুল্লাহ হিয়া জানাচ্ছেন বিস্তারিত। গত রোববার থেকে সারাদেশের সিটি ও অগ্রণী ব্যাংকের 80টি শাখায় শুরু হয় বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি। গত 3 দিনে ব্যাংকের সামনে সাধারণ ক্রেতাদের ভোগান্তি, টিকিট বিক্রিতে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ ছিল সীমাহীন, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। আর চতুর্থ দিনে টিকিটই নেই। বিশ্বকাপের 8টি ম্যাচেরই 10,000 টাকা মূল্যের ইন্টারন্যাশনাল গ্যালারি হসপিটালিটি বাদে সাধারণ গ্যালারি বা অন্য কোনো আসনের টিকিট তাদের কাছে আর নেই বলে জানান ব্যাংক কর্মকর্তারা। সবগুলোই কিন্তু আমরা সার্চ করে দেখছি, আর এখন সফটওয়্যার একটু আপডেট করেছে, সেটা হলো যেই গ্যালারিটা আছে শুধুমাত্র সেই গ্যালারিটা শো করছে। সো আমরা যখন একটা খেলা দিচ্ছি, তারা যেটা অ্যাভেলেবিলিটি আছে শুধু সেটা শো করছে, তো যার ফলে সেইভাবে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমাদের সোল্ড আউট। তবে এ তথ্য পেয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে অপেক্ষমান টিকিট ক্রেতারা জানান, ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও প্রভাবশালীদের আধিপত্যে তারা টিকিট পেলেন না। এজন্য পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করেন সাধারণ ক্রেতারা। দুজন লোক দেখলাম, তাদেরকে আমি 5 দিন একদিনও দেখি না,
তারা টিকিট নিতেছে এমন টোকেন নিতেছে, অবশ্যই যারা টোকেন নিতেছে তারা টিকিট পাবে অবশ্যই। তারপরে আমি যখন ওদিকে গেলাম কম্পিউটার যাওয়ার পরে দেখলাম দুইটা টোকেন ওনার কাছে, কোনো লোক নেই। উনি দুইটা টোকেন আগে ওকে করলো, ভাই আপনি একটু দাঁড়াও, আমি বলছি ঠিক আছে ওকে সমস্যা নেই। আগে দুইটা চারটা টিকিট উনি নিজের জন্য নিল না কার জন্য নিল আমি জানি না, তারপর আমাকে দিচ্ছে। শনিবার থেকে লাইনে তো অনেক কষ্ট করে কালকে ঢোকার সুযোগ হয়েছে কিন্তু টিকিট অ্যাভেলেবল আসছে না, এবং ম্যানেজাররা এটাই বলছে যে টিকিট নাই, আপনাদের দামি টিকিট নিতে হবে। কিন্তু উন্ডা তো কেউ এক একজন এক এক রকম কথা বলতেছে, কিন্তু উন্ডা আদৌ কোনো বাইরে এসে বলতেছে না। তবে সব ম্যাচেরই 10,000 টাকার নিচের টিকিট গুলো শেষ হয়েছে কিনা এ ব্যাপারে স্থানীয় আয়োজকরা কিছু না জানানোর কারণে ব্যাংকের সামনে মানুষ এখনো ভিড় করছে। আব্দুল্লাহ হিরা, এটিএন বাংলা, ঢাকা। স্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে কালাবাগান ক্রীড়া চক্র গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে 106 রানে হারিয়েছে কালাবাগান। আগে ব্যাট করে কালাবাগান 6 উইকেটে 288 রান জড়ো করে। ইজাজ আহমেদ সর্বোচ্চ 73 এবং রকিবুল 53 রান করেন। যাদবী রকিবুল ইসলাম একাই 75 রান পেলেও 182 রানে থেমে যায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ইনিংস। কলাবাগানের আরাফাত 26 রানে 5 উইকেট পান। বিকেএসপিতে আরেক খেলায় গাজী ট্যাঙ্ক 9 উইকেটে প্রাইম দোলেশ্বরকে হারায়। প্রাইম দোলেশ্বরকে 113 থামিয়ে সহজ জয় তুলে নেয় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। নাইম ইসলাম 3 উইকেট পান। গ্রামীণ ফোন বাংলাদেশ ফুটবল লীগে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। কমলাপুর বিশ্বস্ত সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুদলের পাল্টা পাল্টি আক্রমণে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের 8 মিনিটে আরামবাগের বেঞ্জামিনের নিশ্চিত গোল প্রতিহত করেন ব্রাদার্সের করিম। এই 4 মিনিট পর ব্রাদার্সের বিচার রিচার্ডের জোরালো শট ক্রস বারে লাগলে দুদলই হতাশা নিয়ে মাঠ ছাড়ে। আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগে আজ 2টি খেলা হয়েছে। আবাহনী লিমিটেড মাঠে প্রথম ম্যাচে দোলাইপার উচ্চ বিদ্যালয় 5-0 গোলে হারায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়কে। আরেক খেলায় রাব্বির হ্যাট্রিকে একই ব্যবধান বিএফ শাহিন কলেজ 5-0তে হারিয়েছে সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলকে। আগামীকাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এ লতিফ চ্যারিটেবল স্কুল ও একে ইন্টারন্যাশনাল স্কুল মুখোমুখি হবে। ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিডিআর বিদ্রোহের সময় হত্যাসহ বিভিন্ন মামলার বিচার শুরু। নাসিরুদ্দিন পিন্টু, তোরাবালি ও ডিএডি তৌহিদ সহ 72 আসামির জামিন নামঞ্জুর। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের উপর শুনানি 27 জানুয়ারি। আইন প্রয়োগ করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। জাতীয় সংসদ সার্বভৌম নয়, বিচারপতিদের এমন মন্তব্য সরকারের জন্য চ্যালেঞ্জ, দাবি মওদুদের। সাকা চৌধুরীর চিকিৎসার অবহেলার অভিযোগ ভিত্তিহীন, বলল হাসপাতাল কর্তৃপক্ষ। এবং শেয়ারবাজারে টানা তৃতীয় দিনের মতো দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ সংঘর্ষ। এই ছিল এখনকার সংবাদ।